বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে ফাইনালি আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ শুরু হচ্ছে এখন বাজে হচ্ছে দেটটা সকালবেলা থেকে বাড়িতে মোটামুটি কাজকর্ম হলো আর আমরা এখন প্ল্যান করলাম যে আমরা এখন একটুখানি খেতে যাবো আশেপাশেই যাবো যেহেতু বেলা হয়ে গেছে খুব ইচ্ছে ছিল জানো তো আজকে সিক্স বালিগঞ্জ প্লেসে যাবো বাট হলো না কাছাকাছি যেতে হবে আমি ইয়েলো কালারের কুর্তিটা পরেছি আর আমার মনে হয় আমি একটু বেশি সেজে ফেলেছি অনেকদিন সাজা করি না তো আর এই যে মোহর রেডি হয়ে গেছে ঘরদৌড়ের অবস্থা খুব খারাপ মা বাড়িতে রেডি হচ্ছে আমরা বেরোবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বিকেলবেলা একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে আছে এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকুক আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে জামাই ষষ্ঠের ভুড়ি ভুঁজ শুরু করা যাকবো শাশুড়ি যাচ্ছে জামাইয়ে ষষ্ঠী করতে হ্যাঁ হ্যাঁ ভাই আমি নিয়ে এসেছি মিষ্টি নিয়েছি জলও নিয়ে এসেছি ভাই আমি একটা মিষ্টি খাবো মিষ্টি বাবা ষষ্ঠীর খাওয়া খাওয়া দাওয়া করতে কস্তুরিতে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে যেহেতু মিউজিক বাজছিল তাই বাধ্যতামূলক আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে কস্তুরির অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে তোমাদের আর কিছু বলার নেই এর আগে আমাদের হ্যাংলামি পরিবারে তোমরা অনেক ভিডিওতে দেখেছো কস্তুরির ভিতরের তোমার যা সাজসজ্জা রয়েছে এরপর মেনু কার্ড দেখছিলাম ঠিক করছিলাম কি খাবো তবে কস্তুরির এগেনস্টে আমার একটা বড় কমপ্লেন আছে কস্তুরির সমস্ত কটা ফেসবুক পেজ এবং নানান রকম অফিসিয়াল যে সাইটগুলো আছে তাতে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছিলেন যে কুড়ি তারিখ পর্যন্ত কস্তুরিতে জামাই ষষ্ঠী স্পেশাল থালিটা অ্যাভেলেবেল থাকবে কিন্তু আজকে গিয়ে যখন আমরা জামাই ষষ্ঠী থালির কথা বললাম ওনারা বললেন যে ওনাদের কাছে এটা হবে না তো খাওয়ার আমরা কি অর্ডার করব কী অর্ডার করবো ভেবে লাস্টে অর্ডার করলাম মহারাজার থালি একটা তোমার গলদা চিংড়ি দিয়ে আর একটা সর্ষে ইলিশ দিয়ে এখানে ওয়েট করছিলাম আমি নীলাদ্রি মা তিনজনেই তবে এখানে খেতে আসার পর আমার মনে হচ্ছিল যে বাবু কালচারে গেলে হয়তো ভালো হতো আমি লাস্টবার এসে কস্তুরিতে যা খাবার পেয়েছিলাম আজকে সেই খাবারের না তো কোয়ালিটি রয়েছে না রয়েছে ওদের সার্ভিস প্রচণ্ড পরিমাণে ওয়েটিং টাইম এটা তো গেল ওয়েট করার পরেও যদি খাবার খুব ভালো হয় না দেখবে মনটা শান্ত হয়ে যায় যে চলো ভালো খাবার খেতে গেলে তো একটু ওয়েট করতেই হবে আমি যেহেতু পয়সা দিয়ে খেয়েছি আমার যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো ভালো আগেরবার যখন আমি কস্তুরিতে খেতে এসছিলাম তোমরা আমাদের ভিডিওটা হয়তো দেখেছ আমি বলেছিলাম যে ভর্তা ফেস্টিভ্যাল চলছিল ওদের অসাধারণ ছিল এক একটা ভর্তা তবে আজকে আমাদের খাবার খুব একটা ভালো লাগেনি সে কথায় পরে আসছি সবার আগে নিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার কাসন্দি দিয়ে মা খেয়েছে মা খেয়ে প্রথমেই মা খেয়ে বললো যে মাছটা দিয়ে কেমন একটা গন্ধ লাগছে আমার মা যেহেতু বাঙালি খাবার পছন্দ করে এই টাইপের ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এগুলো মা পছন্দ করে না মা ডাল ভাত খেতেই বেশি পছন্দ করে তাই আমি ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি আমার তো মানে কাসুন্দি দিয়ে খেতে একদমই ভালো লাগছিল না পরে একটু মেয়েও অর্ডার করেছিলাম সেও একদম মেয়েও অর্ডার করার পরও ঝামেলা হয়ে গেল মুহূর্ত মেওনিজ খেতে ভালোবাসে তা আমি ভাবলাম আজকের দিনটার জন্য ছাড় দিই কী আর খাবে আমিও একটুখানি নিয়ে মেওনিজে ডিপ করে যেই মুখে দিলাম সত্যি বুঝলাম যে ওটার মধ্যে কেমন একটা গন্ধ আসছে নীলাদ্রিও খেয়েছে নীলাদ্রিরও খুব একটা ভালো লাগেনি আজকে তো বেসিক্যালি দিনটা নীলাদ্রির জন্যই ছিল বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে আমরা চলে গিয়েছিলাম খেতে আর এই দেখো এই যে তোমরা থালিটা দেখছো এই থালিটার দাম নিয়েছিল হচ্ছে গিয়ে হাজার নিরানব্বই টাকা ভাতের কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ভাতটা ছিল আমার মানে আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার মানে আমি মানে আমি আর মা নিয়েছিলাম একসাথে হচ্ছে গিয়ে তোমার মহারাজা থালির একটা নিয়েছিলাম ইলিশ দিয়ে আর একটা নিয়েছিলাম তোমার চিংড়ি মাছ দিয়ে এখানে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ ভাত পোলাও ঝুরঝুরে আলু ভাজা সঙ্গে একটুখানি তোমার পাপড় মানে পাঁপড়টা চাটনির সাথে বেসিক্যালি তারপর ছিল ডাল এখানে ছিল কচুপাতা পাতা চিংড়ি এখানে ছিল দু পিস মাটন আর এখানে ছিল হচ্ছে গিয়ে তোমার এগুলো আমাদের সাথে যেহেতু দুটো থালি নিয়েছিলাম দেখতে পাচ্ছ সব দুটো দুটো করে রয়েছে শুধু চিংড়িটা আর ইলিশটা থালির সাথে এক্সট্রা অ্যাড অন আর বাকিটা না নিলে মানে ওটা মনে হয় সেভেন করে পড়ে আর এই চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা ছিল আমাদের অ্যাড অন ওটা দিয়ে ইলিশ মাছটা দিয়ে দাম পড়েছিল হাজার নিরানব্বই টাকা আচ্ছা তোমরা দেখো আমরা ইলিশ চিংড়ি মাছটা যদি এখান থেকে সরিয়ে দিই শুক্তোটাও ছিল আমাদের অ্যাড অন ঠিক আছে শুক্তোটার জন্য আমরা আলাদা পেমেন্ট করেছিলাম তোমাদের কি মনে হয় যে এই কোয়ান্টিটিটা এগারোশো টাকা উইথ উইদাউট জিএসটি জিএসটি দিয়ে কত পড়েছিল যেন তোমার তোমাদের মনে হয় যে এগারোশো টাকায় এই কোয়ান্টিটিটা মানে ডিজার্ভ করে বা আবু কালচার এর থেকে অনেক কমে মানে সেভেন ফর্টি নাইনে ফিশ ফ্রাই দিয়ে লুচি দিয়ে আলুর দম দিয়ে গলদা চিংড়ি দিয়ে খাবার দেয় এবং কোয়ালিটিও খুব ভালো বাকি আউটলেটগুলোর কথা আমি বলতে পারবো না বাট সোধপুর আউটলেটের খাবারের কোয়ালিটি এখন খুব ভালো হয়েছে প্রথম যখন ওপেন হয়েছিল ওদের কুক তখন প্রবাবলি ভালো ছিল না কিন্তু এখন খুব ভালো হয়েছে সুক্তটা নো ডাউট ভীষণ ভালো ছিল কস্তুরির শুক্তো আগা গোড়া ভীষণ ভালো হয় পোলাও আর মাটনের যে কম্বিনেশনটা থাকে সেটা খেলে তোমাদের মনে হবে একদম বাড়িতে বসে পোলাও আর মাটন কষা খাচ্ছ কচুপাতা চিংড়িটা মোটামুটি আগে আরও ভালো হতো কস্তুরির কচুপাতা চিংড়ি আর ইলিশ মাছটার আমাদের মানে সর্ষে বাটায় ইলিশে আমাদের যে ইলিশের ঝাজ তার তো কিছুই নেই সেসব পরে বলছি তো যে এখানে শুক্তো দিয়ে খাচ্ছিলো এবার শুক্তোটা দিয়ে খাওয়ার সময় মা বলছে বলে আমি ওকে গিয়ে একটু খাবারটা দিয়ে আসি মানে মা বলল যে আমি ওর পাশে বসে খাবারটা দিই কারণ আমাদের বাড়িতে যখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হয় মাই তখন বেড়ে ঠেড়ে রেডি করে দেয় তো মা মা যতই রেস্টুরেন্টে খাওয়াতে আসুক মায়ের মনটা একটু খুতখুত করছিল যে মা বেড়ে দিতে পারছে না তারপরে মা নিজেই নীলাদ্রির পাশে বসে বেড়ে দিল অথচ খাওয়ার সময় আমার পাশে এসে বসে খাচ্ছে বলছে জামাইয়ের পাশে বসে খাবো এখনও সেই একটা মানসিকতা রয়েই গেছে তো যাই হোক এখানে নীলাদ্রি তারপরে ঝুরঝুরে আলু ভাজা আর তোমার ইয়ে দিয়ে খাচ্ছিলো আলু ভাজা আর ডাল দিয়ে খাচ্ছিলো আমরা এই যে হাফ ভাতের পর নীলাদ্রিকে আবার একটু ভাত দেওয়া হলো কারণ সত্যি ওই ভাতটা দিয়ে খাওয়া হয় হয় না একটা মানুষের দুপুরবেলা মানে এই ওইটুখানি হাফ ভাত হয় না আর আরও যে এই যে তোমরা সুক্তর বাটিটা দেখছো ওই সুক্তর বাটির এক বাটি ভাতের দাম হচ্ছে গিয়ে একশো টাকা তো এরপরে নীলাদ্রি কচুপাতা চিংড়ি খাওয়ার পরে মা দিয়ে দিল নীলাদ্রিকে ইলিশ মাছ ইলিশ মাছের পিসটা ভালো ছিল তবে টেস্ট খুব একটা ভালো ছিল না আমি এবারও বলছি মানে আমি যতবার এই বাঙালি রেস্টুরেন্টে খেতে যাই ততবার আমি বলি আমার যে কোনো নামি দামি এই রেপুটেটেড বাঙালি রেস্টুরেন্টগুলোর থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাইস হোটেল লাইক সিদ্ধেশ্বরী আশ্রম তরুণ নিকেতন মাতা হোটেল তোমরা যদি কেউ কখনও এই পায়েস হোটেলগুলোতে খেয়ে থাকো তাহলে কখনো তোমরা এই বাঙালি রেস্টুরেন্টগুলোতে খেতে চাইবে না কারণ ওদের খাবারের কোয়ালিটি যেমন ভালো থাকে এবং প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ থাকে পোলাও আর মাটন খুব ভালো কম্বিনেশান এখানের পোলাওটা কিন্তু দেরাদুন রাইস দিয়েই করা হয় যে কোনো রেস্টুরেন্টেই পোলাওটা দেরাদুন রাইস দিয়েই করে আমাদের মতো গোবিন্দভোগ দিয়ে করে না মাটনটাও খুব একটা কুকড ছিল না আজকে শক্ত শক্ত ছিল আর নীলাদ্রি যে এখানে দেখছো না ফোনটা দেখছে কন্টিনিউয়াসলি ফেসবুকের ভিডিও করছিল মানে একদম মন থেকে বলছি ঠিক এই কারণটার জন্য আমি যখন কোথাও ফ্যামিলি টাইম কাটাতে চাই ভিডিও করতে ইচ্ছা করে না কারণ হচ্ছে গিয়ে মন দিয়ে না খাওয়া যায় মন দিয়ে না গল্প করা যায় মন দিয়ে না মজা করা যায় সব কিছুতেই কেমন একটা ভিডিও ভিডিও ব্যাপার থাকে আজকে যেহেতু জামাই ষষ্ঠীর খাবার খেতে এসছি মা খাওয়াতে নিয়ে এসছে সেই কারণেই চেষ্টা করলাম যে একটু ভিডিও করার তাও কিন্তু আমি একদম অল্প অল্প পাট দেখিয়েছি আর এখানে দেখো আমিও খাচ্ছিলাম এখানে ডাল দিয়ে আমি তো পোলাও আর মাটন নিই নি কারণ আমার এই তোমার ইয়েটা খেতে খুব ভালো লাগে এখানে শুক্তোটা সত্যি খুব ভালো সুক্তটা দিয়ে ভাত খাওয়ার পর ডাল তো নীলা একটু নিয়েছিল আমি পরে আরেকটু ভাত নিতে চাইছিলাম আমি জানি মায়ের এইটুখানি ভাতে পেট ভরছে না তবে মা খেতে চাইছিল না দামটার জন্য বলে একশো টাকা ওইটুখানি ভাতের দাম মা নেবে না তো তারপরে মা বলছে পেট ভরে যাচ্ছে পেট ভরে যাচ্ছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে গিয়ে এই যে গন্ধ চালের ভাত তো আমার মা গন্ধ চাল খুব একটা পছন্দ করে না এই জন্য হয়তো মা বলছিল যে খেতে ইচ্ছা করছে না কচুপাতা চিংড়িটা ভালো ছিল তবে যারা কস্তুরিতে খেয়েছ একদম প্রথম থেকে কস্তুরির কচুপাতা চিংড়ি কিন্তু একটা সিগনেচার ডিশ ছিল মানে আমি অনেক বাংলাদেশি ব্লগারকে দেখেছি যারা কস্তুরিতে আসে শুধুমাত্র কচুপাতা বাটা চিংড়ি খেতে এটা আগে আরও ভালো ছিল তবে এখন টেস্টটাও তো ভালো ছিল না আবার এটাও হতে পারে যেহেতু আমার মুখে খুব একটা ভালো টেস্ট নেই তবে মাও বলছিল যে আগেরবার যখন এসছিলাম তখন খুব ভালো খেয়েছিলাম এই যে ভাতটা দেখতে পাচ্ছ এটা আমি ইয়ে দিয়ে খেয়েছিলাম ইলিশ মাছটা নীলাদ্রি হাফ খেয়েছিল আর চিংড়ি মাছটা মা খেয়েছিল মা খেতে খেতে বলছে এখানে বলে এখানে যে রান্না করে সে আমার মেয়ের কাছে এসে রান্না শিখে যাবে আমার কাছে এটা একটু অনেক বড় কমপ্লিমেন্ট কারণ সত্যি কথা বলতে এই সব রান্নাগুলোই তো আমরা বাড়িতে করে খাই তাই জন্য হয়তো রেস্টুরেন্টের এই খাবারগুলো আমার খুব একটা ভাল লাগেনি তবে আগার আগেরবারে সেই যে ছ্যাঁচড়া চচ্চড়ি যেগুলো আমি খুব একটা ভালো মজাতে পারি না সেগুলো কিন্তু এখানে খুব ভালো লেগেছিলো খেতে এই যে আমি ইলিশ মাছটা দিয়ে খাচ্ছিলাম এখানে পোলাউটা পুরো নষ্ট করা হয়েছে মানে আমার বাটির যে পোলাউটা ওইটা পুরো নষ্ট হয়েছে নীলাদ্রি খেয়েছে পোলাও মাটন নীলাদ্রি ভালো খায় তবে নীলাদ্রির বক্তব্য অনুযায়ী আমরা মটনটা তো বাড়িতে একটু অন্যরকম খাই ওর ওই জন্য ভাল লাগেনি কিন্তু আমার এখানের পোলাও মাটন কিন্তু খুব ভালো লাগে তো আমাদের এই যে খাবার সমস্ত কিছু দেখলে এই সব খাবার নিয়ে বিল হয়েছিল হচ্ছে ছাব্বিশশো চুরাশি টাকা এই ছাব্বিশশো চুরাশি টাকা দিয়েতে আমরা যদি বাড়িতে খেতাম আমরা হেসে খেলে প্রচুর ভালো ভালো খাবার খেতে পারতাম কিন্তু এই যে একটুখানি কাজের জন্য আমাদের খাওয়াটা হয়নি তো যাই হোক এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই